দেখো, তোমাদের শ্রীমদ্ ভগবদ্ গীতার কর্মযোগের লাস্ট শ্লোক, ক্লাস 12 এর যে পাঠ্যাংশ যেটা আছে, একদম লাস্ট শ্লোক শ্রীমদ্ ভগবদ গীতার, ওটা আজকে আমি লাস্ট ব্যাখ্যা করছি। তার আগে বলবো, যারা নতুন তারা সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এবং আমি বলবো যে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত খুব ভালো করে শুনবে ব্যাখ্যাটা। তো আমি সেটা সরাসরি স্টার্ট করছি। কি বলছে? শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্মাৎ স্বনুষ্ঠাৎ, স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। অর্থাৎ কি বলছে দেখো, শ্রেয়ান স্বধর্ম বিগুণ, শ্রেয়ান মানে হচ্ছে শ্রেষ্ঠ, স্বধর্ম বিগুণ, নিজের ধর্ম যদি অল্প গুণযুক্ত হয় বা গুণ ছাড়া যদি হয়, অল্প গুণযুক্ত বা গুণ ছাড়া, যেটাই হোক বিগুণ নিজের ধর্ম, তবুও সেটা বলছে কি, পরধর্মাৎ স্বঅনুষ্ঠাৎ, পরধর্মের থেকেও বলবো সেটাই অনুষ্ঠান করা উচিত বা করা উচিত। পরধর্ম থেকে নিজের ধর্ম যদি স্বল্প গুণযুক্ত হয় বা গুণবর্জিত হয়, তবে নিজের ধর্মকেই অনুষ্ঠান করা উচিত। স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ, অর্থাৎ স্বধর্মে যদি নিধনটাও যদি, হত্যাও যদি শ্রেষ্ঠ হয়, তবুও স্বধর্মটাই শ্রেয়, পরধর্ম কিন্তু ভয়াবহ, পরধর্ম কিন্তু ভয়াবহ। এটাই কিন্তু বলেছেন যে নিজের ধর্মে নিজে সৎ পথে নিজে কাজ করো, তোমার জীবনে যেটুকু গুণযুক্ত হয় সেটাই তুমি করো, পরের ধর্ম অনুসরণ করা কিন্তু মহাপাপ। নিজের ধর্ম যদি ঈশ্বরকেন্দ্রিক তুমি লোক সংগ্রহ কর্তৃক অনুসরণ করে তুমি যদি নিজের ধর্মতে নিজে যদি নিষ্কামভাবে যদি তুমি কাজ করে যাও, কোনো লালসা, কোনো কামনা বাসনা ছাড়া, কোনো আমি কি পাবো কি পাবো না ইত্যাদি ছাড়া যদি নিজের ধর্মটাই যদি, নিজের কাজটা যদি নিষ্কামভাবে করে যাও, তবে অবশ্যই সেটা পরধর্মের থেকেও শ্রেষ্ঠ গুণযুক্ত বলে বিবেচিত হয়। এটাই হলো আজকের শেষ শ্লোক শ্রীমদ্ ভগবদ গীতার কর্মযোগের ক্লাস 12 তোমাদের লাস্ট শ্লোক। এর পরবর্তীকালে আরও অনেক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এবং শ্রীমদ ভগবদ গীতার আরও অনেক প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা অবশ্যই হবে, তার জন্য বলবো অবশ্যই আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।